আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে একটু শ্যুট করলাম আমার ভিডিও। প্রকৃতির পরিবেশটা খুব ভালো লাগলো, বাইরে একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আমার শরীরটা একটু খারাপ, আপনারা সবাই দোয়া করবেন। এখন এখানে আমার ভাই, ছোট ভাই এখানে নিমকি নিয়ে এসেছে, তারপর ডালপুরি, গোল্ডেন হারভেস্টের ডালপুরি নিয়ে আসছে আলমাস থেকে। যে এখানে 10টা পুরি থাকে একটা প্যাকেটে 100 টাকা, নিমেষে ভেজে খাওয়া যায়। এমনিতে আমরা হোটেল থেকে কিনে এনে যেটা খাই সেম একই রকম, শুধু ভেজে নিতে হবে। আর এখানে আলমাস থেকে বাটার বন এনেছে, বাটার বনটা সবাই পছন্দ করে। এর জন্য আরও একদিনও আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি, এক একটা পিস 30 টাকা করে। অনেক বড় একটা বাটার বন, একটাই দুজন মিলে খেতে পারে এমন। যাই হোক, এখানে আমাদের 5টা 6টার মতো বাটার পনির এনেছে, তারপর হচ্ছে ডালপুরি এনেছে, নিমকি এনেছে, কোল্ড ড্রিঙ্কস এনেছে। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে, আমি আসলে শ্যুট করতে পারিনি। তো আমি এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিচ্ছি। আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব, যেন সকালে নাস্তার আইটেম হিসেবেও খাওয়া যায়, আবার দুপুরের ভাতের সাথে একটা ভাজি হিসেবেও খাওয়া যায়। সেভাবে একটু বেশি করে ভাজিটা করছি। আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব, আমার একটু স্লিপ খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, ওয়েস্ট পেইন হচ্ছে। আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো এখন আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি ভাজিটা দিয়ে দিব। পানি আর দেইনি, ভাজির সাথে পানি থাকে তো এর জন্য আর দিলাম না। ভাজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি হালকা একটু পানি দিব, যেন ওই পানিতেই ভাজিটা কমপ্লিট হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। আমি সবসময় ভাজিটা একটু যে কোনো ভাজি একটু তেল তেলে করে করার চেষ্টা করি, খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে এভাবে, আর ঝরঝরে করে করি। এখানে পেঁপে আর আলু দিয়ে ভাজি করছি, আলু লম্বা চিকন করে কেটেছি, পেঁপেও সেভাবে চেষ্টা করেছি কাটার জন্য। আসলে তরকারি কাটার উপরে সৌন্দর্য হয়, সৌন্দর্য থাকে, ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি চেষ্টা করি এভাবে করার জন্য। পেঁপেটা হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপর শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে বাচ্চারা খেলে অরুচিটা দূর হয় আর রক্ত পরিষ্কার করে পেঁপে। তাই চেষ্টা করবেন পেঁপেটা খাওয়ার জন্য, তরকারি হিসেবে, ভাজি হিসেবে, ভর্তা হিসেবে, যে কোনো যেভাবেই পারেন পেঁপে সবজিটা ভালো। আর আলু তো সব কিছু তরকারির সাথেই আমরা সচরাচর দিয়ে থাকি। তো যাই হোক, একটা ভাজি করলাম, সকালে নাস্তার সাথে খাবো সবাই মিলে, আর হচ্ছে চা খাবো। আমি সকালবেলা ভাত ডাল রান্না করে ফেলেছি, আমি চেষ্টা করি সকাল সকাল, এখানে পানি দিয়ে দিয়েছি ভাজিতে, চেষ্টা করি সকাল সকাল রান্না করার জন্য। আর আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব যেহেতু, তাই তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। বেশি কিছু রান্না করিনি আমি, আমি ডাল চচড়ি করেছি আর ভাত রান্না করেছি, এই ভাজিটা একটু বেশি করে করেছি থাকবে, আর ডিম ভেজে নিব। আসলে ডাল ভাতটা আমি শ্যুট করতে পারিনি, পরে দেখানোর চেষ্টা করব, রান্নার যেটা করেছি সেটাই দেখাবো। এখানে ফ্রোজেন করা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। এখন কাঁচামরিচ, শাকসবজি সব কিছুর প্রচুর দাম। আমি চেষ্টা করি কাঁচামরিচ, টমেটো, যেসব সবজি ফ্রোজেন করে রেখে দেওয়া যায় চেষ্টা করি রাখার জন্য।
তো কাঁচামরিচটা আমি একটু বেশি করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো কাঁচামরিচ এটা আমার ফ্রোজেন করা, এখন ভাজিতে দিয়ে দিয়েছি, এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর একটু লবণ লাগবে, আমি লবণও দিয়েছি। এখন জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার ভালো করে নেড়ে দিচ্ছি যেন জিরা স্মেলটা পুরো ভাজির মধ্যে ছড়িয়ে পড়ে এবং মিক্সড হয়ে যায়। ধনে পাতা নাই, ধনে পাতা দিলে আর একটু ভালো লাগতো। আমি ধনে পাতা নাই যেহেতু, সেজন্য আমি জিরার গুঁড়ি দিয়েছি। ধনে পাতা আমার খুবই পছন্দের একটি বলতে পারেন একটা জিনিস। আমি চেষ্টা করি, আর শীতের দিনে শাকসবজি রান্না করলে আমি ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করি। আমার ভীষণ পছন্দ ধনে পাতা। ধনে পাতা দিয়ে ভর্তা করলে, ধনে পাতা তরকারির মধ্যে দিলে, শাকসবজি ভাজির মধ্যে দিলে খুবই ভালো লাগে, সালাদের মধ্যে দিলে ভালো লাগে। তো যাই হোক, এখন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি তাওয়া চুলা দিয়ে রুটি ছেঁকে নিচ্ছি, আর পাশের চুলোতে চা বসিয়েছি। চাটা ভালো করে কড়ালিকার হবে, তখন আমি খাবো। আমি খাবো বলতে আমরা সবাই খাবো। রুটিটা ছেঁকে নিচ্ছি, রুটি ভাজি দিয়ে খাবো। বেশি করে করে রেখেছি, আর দুপুরে ভাতের সাথেও খাওয়া যাবে, আর পায়ের সাথে ডিম ভেজে নেবো। আজকে বেশি কিছু করব না, তো আমি নাস্তা করে নিচ্ছি যেহেতু আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখানে চাটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। চাটা করা হলে ভালো লাগে, সকালবেলা 1 কাপ করা চা হলে একদম সতেজ লাগে শরীরটা। আর এখানে আমি ডাল চচড়ি করে রেখেছিলাম, সেটা দেখালাম, রান্না করার সময় শ্যুট করতে পারিনি আমি, সকালবেলা অনেক কাজ থাকে আপনারা সবাই জানেন। তো যাই হোক, আর এখানে ভাত রান্না করেছি, আর ডিম ভেজে রেখে যাব। তো আমার চা হয়ে গেছে ছেঁকে নিয়ে, এখন চিনি দিচ্ছি, চিনি দিয়ে সবাইকে সার্ভ করব। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, উৎসাহ দেবেন, কমেন্টস করবেন। আর কমপক্ষে 5 মিনিট দেখে ভিডিওটি, কমপক্ষে 5 মিনিট বা 3-4 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, নাহলে সাবস্ক্রাইব উঠে যায়, ইউটিউব থেকে স্প্যাম হয়ে যায়। তো যাই হোক, এখন চাটা আমি ছেঁকে সুন্দর করে চিনি দিয়ে নিয়েছি, এখন সবাইকে দিব। আমার নাস্তা খাওয়া শেষ, আমি একটু চা খাবো, তারপর রেডি হয়ে ডাক্তার কাছে যাব। এই দেখুন, এটা আমার জন্য নিয়েছি। কড়ালিকারের চা, একটু কড়ালিকারের চা খাই, অনেকে হালকা লিকার খায়, আমি একটু কড়া লিকার খাই। এখানে ভাজি দিয়ে রুটি দিয়েছি আমার বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে, সবাই খাচ্ছে। এখানে চা নিয়েছি সবার জন্য।